ইতিহাসের দিকে যদি আমরা তাকাই এবং তাকানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইতিহাসের মধ্যে যারা জ্ঞানী তাদের উপদেশ রয়েছে। পূর্বে যে দলগুলো হয়েছে হানাফি শাফি মালিকি হাম্বলি শিয়া, এই দলগুলো হয়ে পূর্বে কি হয়েছে আমি তারিখে তাবারি বিদায়া ওয়ান নিহায়া তারিখে ইবনে খালদুন আল ফিরাক বাইনাল ইসলাম জাহা কুশা বদরুত তালে দুয়াইলুল ইসলাম এই ষাটটি ইতিহাসের কিতাব থেকে এই ভয়ঙ্কর পরিণতি কি হয়েছিল তা মোটামুটি একটি চিত্র আপনাদের সামনে এই খুতবায় তুলে ধরছি। 500 হিজরিতে হানাফি শাফি যুদ্ধ হয় খোরাসানে, হয় কেন? যেখানে আল্লাহর নবী যুদ্ধ করেছিলেন কাফেরদের সাথে, মুসলমানরা যেখানে যুদ্ধ করেছিল অমুসলিমদের সাথে। 500 হিজরিতে অর্থাৎ এই দলাদলির সৃষ্টি হয় 400 হিজরিতে, এই দলাদলি ভিতরে ভিতরে বড় হতে হতে 500 হিজরিতে খোরাসানে হানাফি আর শাফিদের মধ্যে যুদ্ধ হয়। এই দুই দলের কোন দল কাফের? সকলেই তো আমরা মুসলমান বলি, আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়াকানু শিয়া। আল্লাহর দিনকে ভাগে ভাগে বিভক্ত করলে কি হয়? এক ভাগ শাফিরা নিল, এক ভাগ হানাফিরা, হানাফি আর শাফি দুই দল হয়ে গেল। আল্লাহর দিন নিয়ে, কোন দেশ নিয়ে নয়। 625 হিজরিতে হানাফি হাম্বলি মিশরে যুদ্ধ হল, 654 হিজরিতে হানাফি শাফি বাগদাদে যুদ্ধ হল, 658 হিজরিতে হানাফি মালিকি শাফিদের সঙ্গে, হানাফি মালিকি শাফি এবং হাম্বলিদের সঙ্গে শিয়াদের যুদ্ধ হল, এবং 655 হিজরিতে মালিকি শাফি হাম্বলি যুদ্ধ হল শিয়াদের সঙ্গে খোরাসানে হানাফি এবং শাফিদের মাঝে, নিশাপুর হয়েছে হানাফি এবং শাফিদের মাঝে, মিশরে হয়েছে হানাফি হাম্বলিদের মাঝে, বাগদাদে 654 হিজরিতে হয়েছে হানাফি আর শাফিদের সাথে, 658 হিজরিতে হানাফি এক দল, মালিকি শাফি হাম্বলি এরা এক দল, এটা হলো মিশরে। এরপরে 655 হিজরিতে একদিকে শিয়া আর একদিকে মালিকি শাফি আর হাম্বলি, এটা হলো বাগদাদে। 654 হিজরিতে যে যুদ্ধটা হলো, একদিকে মালিকি শাফি হাম্বলি আর অন্যদিকে শিয়া, এই যুদ্ধে শিয়ারা পরাজিত হলো, এবং পরাজিত হয়ে এই শিয়ারা প্রতিশোধ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে গেল যে এই মালিকি শাফি হাম্বলিদেরকে কেমন করে শায়েস্তা করা যায়। এই শিয়াদেরকে শায়েস্তা করার জন্য শুধু হানাফিরা বাদ থাকল। 655 হিজরিতে মালিকি শাফি আর হাম্বলিরা হানাফিদের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে দিল, এখানে শিয়ারা আলাদা থাকলো। তাহলে একবার শিয়ারা মার খেলো মালিকি শাফি আর হাম্বলিদের কাছে, আরেকবার হানাফিরা মার খেলো মালিকি শাফি হাম্বলিদের কাছে। মার খাওয়ার দল একদিকে শিয়া আর একদিকে হানাফি, এই দুই দল মিলে একত্রিত হয়ে মালিকি শাফি আর হাম্বলিদেরকে মার দেওয়ার জন্য তারা হালাকু খানের সঙ্গে কথাবার্তা বলল। চেঙ্গিজ খান তার ভাতুষ্পুত্র হালাকু খানের সঙ্গে তারা কথাবার্তা বলে তারা বলল যে আমরা হানাফিরা আর শিয়ারা এই মুসলিম রাষ্ট্র আক্রমণ করলে কিছুই বলবো না, আর এই দুই দল মিলে ওই তিন দলের চেয়েতে আমরা বেশি, অতএব তোমরা চলে আসো,
এবং এই আমাদের শত্রু মালিকি হাম্বলি আর শাফিদেরকে তোমরা ঘায়েল করে দিয়ে যাও। হালাকু খান এলো, এই বাগদাদ আক্রমণ করল, 655 হিজরির 22 মুহররম, এবং 22 মুহররম থেকে 22 সফর পর্যন্ত এক মাস এরা এই বাগদাদের উপরে আক্রমণ চালাতে শুরু করল। এর যে ক্ষয়ক্ষতি সামান্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, তখনকার বাগদাদের পরিধি ছিল 600 বর্গ মাইল, এই এলাকাটাকেই বাগদাদ বলা হতো। 40,000 মহিলা যোদ্ধাকে তারা শাস্তি দিয়েছে। বাগদাদের উপরে যখন আক্রমণ হয় পুরুষদের সঙ্গে মহিলারাও যুদ্ধ করেছে, এরকমের 40,000 মহিলা যোদ্ধাকে তারা জীবন্ত ধরতে পেরেছে। এদের মৃত্যুদণ্ড হয়েছে, এই মৃত্যুদণ্ড হয়েছে ধর্ষণের মাধ্যমে, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের শিরচ্ছেদ হয় নাই, বলা হয়েছে এই মুসলিম মহিলা যোদ্ধাদেরকে সৈন্যরা ধর্ষণ করতে করতে এদের মৃত্যুদণ্ড দিতে হবে, শিরচ্ছেদ করি মৃত্যুদণ্ড নয়। কেন? এই শিয়া এবং হানাফিরা ডেকে নিয়ে আসলো ওই হালাকু খানকে দমন করার জন্য, মালিকি শাফি আর হাম্বলিদেরকে। যখন এই মহিলাদেরকে ধর্ষণ করে শেষ করে দেওয়া হচ্ছিল, তখন এর ভিতরে কে হানাফি, কে মালিকি, কে শিয়া, কে হাম্বলি দেখা হয় নাই। মুসলিম মহিলা যুদ্ধ মাত্রেই তাদেরকে ধর্ষণের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। 10 লক্ষ কিশোরীকে সামরিক লোকেরা নিয়ে গেছে এবং সামরিক পতিতা হিসাবে তাদেরকে নিয়ে সেখানে রেখেছে। 10 লক্ষ কিশোরী যখন গর্ভবতী হয়েছে বলে ওরা টের পেয়েছে, এই বাগদাদ এবং বাগদাদের আশেপাশের শহরগুলোকে আক্রমণ করার জন্য হালাকু খান 4 মাস তার সৈন্য নিয়ে অপেক্ষা করে। যখন কিশোরীরা গর্ভবতী হয়েছে বলে টের পেয়েছে, এই রকমের 10 লক্ষ গর্ভবতী কিশোরীকে হত্যা করা হয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়েছে। কেন তারা গর্ভবতী হল? 1 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে সার খার করা হয়েছে, 10 লক্ষ লাইব্রেরি জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে, 40,000 আলেমকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, 12 লক্ষ বিজ্ঞানীকে, যারা কোরআন হাদিসের আলেম না, যারা এই দুনিয়ার বিজ্ঞানে বিজ্ঞানী, এরকমের 12 লক্ষ বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, 16 লক্ষ সাধারণ নর নারীকে হত্যা করা হয়েছে, সর্বমোট 39 লক্ষ লোককে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে এর মধ্যে 60 লক্ষ লোক। মাত্র 40,000 লোক পালাতে পেরেছিলেন। এই হচ্ছে এই বাগদাদের ধ্বংসের কাহিনী। কেন এজন্য হয়েছিল যে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। হে মুসলিম মিল্লাত, তোমরা দলে দলে বিভক্ত হবে না। এই দলে দলে বিভক্ত হওয়া শিরক। পূর্বে এই দলে দলে বিভক্ত হয়েছে মুসলিম জাতি, তাই তাদেরকে এই শাস্তি পেতে হয়েছে। বাগদাদের পার্শ্ববর্তী মোট 40টি শহরে আক্রমণ চালিয়ে লক্ষ লক্ষ লোক হত্যা করেছে। এই সংখ্যা জাহা কুশা থেকে আমি নিয়েছি, 60,52,000 লোক মারা গেছে। মাঝহাবি যুদ্ধে এর আগে অর্থাৎ মিশর, খোরাসান এবং অন্যান্য যুদ্ধে কেবল মুসলমানের হাতে মুসলমান মারা গেছে 52,000।
সেখানে আর হালাকু ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শাফি এবং শিয়া এই রকমের কেবলমাত্র মুসলমানদের এই পাঁচটি দল, এই চারটি দল তারা পরস্পরে যুদ্ধ করে যে মানুষ মেরেছে তা হচ্ছে 52,000 মুসলমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29টি অথবা 30টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই অংশগ্রহণ করা কোন জায়গায় সশরীরে অংশগ্রহণ করেছেন আর কোথাও তিনি লোক পাঠিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন দূরে থেকে। এই লোকগুলোতে মুসলমানের হাতে মুসলমান মাত্র 200 লোক মারা গেছে, মুসলমানের হাতে কাফের মারা গেছে মাত্র 200। আর এই দলাদলির কারণে মুসলমান মুসলমানের হাতে মারা গেছে এর চেয়ে অর্থাৎ 104 গুণ বেশি। 52,000 মুসলমান মুসলমানের হাতে মারা গেছে, তাহলে রসুলের সময়ে মুসলমানের হাতে যে কাফের মারা গিয়েছিল তুলনামূলকভাবে 104 গুণ বেশি। চার খলিফা সবাই মিলে যে যুদ্ধ করেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পর্যন্ত, তাতে দেখা যায় মাত্র 500 মুসলমান শহীদ হয়েছিলেন। আজ এই 500 মুসলমান যে শহীদ হয়েছেন তুলনামূলকভাবে মুসলমান মুসলমানের হাতে মারা গেল 52,000। এর একমাত্র কারণ এই দলাদলি। এই চার দল আল্লাহর ঘর কাবাকে ভাগ করে ফেলল চার ভাগে, চার ভাগে চারজন ইমাম সাহেব নামাজ পড়ান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আল্লাহ রাব্বুল আলামিনের গজব শুধু এই পানির আকারে থাকে নাই, এই গজব মানুষের মাঝে কেমন করে এসেছে যে আল্লাহর ঘরকে ভাগ করেছে চারটা। 700 হিজরিতে ফরজ বিন বরকু সেই চার ভাগ করে দেয়, যেহেতু এক ইমামের পেছনে এই চার দল চার মাজহাব নামাজ পড়তে চায় না, মারামারি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে বলে আমাদের ইমাম নামাজ পড়াবে, বলে আমাদের ইমাম নামাজ পড়াবে, মসজিদে হারামের মধ্যে দাঙ্গা মারামারি শুরু হয়ে গেল। 690 হিজরিতে হাজিরা হজ করতে পারলেন না এই চার দলের লড়াইয়ের কারণে। 700 হিজরিতে ফরজ বিন বরকুক তিনি মক্কার গভর্নর ছিলেন, তুর্কিদের পক্ষ থেকে তিনি বললেন যে না আর মারামারি করতে দেওয়া যাবে না, আল্লাহর ঘরকে এক ঘরে এক ঘর, কেবলা তুহা ওয়াহেদ, কেবলা একটা, তোমরা চার ভাগে ভাগ হয়ে যাও। চার ভাগে ভাগ করে নিল। 1343 হিজরিতে মোহাম্মদ ইবনু সৌদ তিনি বললেন আল্লাহর ঘরকে চার ভাগে ভাগ করে নামাজ পড়া এটা কোরআন হাদিসে কোথাও নাই। অতএব তিনি 1340 হিজরিতে বিশ্ব মুসলিমের সকল মুসলমানদেরকে দাওয়াত করে জানতে চাইলেন আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা, কেবলা একটা, এই চার দলে চার ভাগে নামাজ পড়া যাবে এইটা কোরআন শরীফের কত নম্বর আয়াত আর হাদিসে কোথায় আছে। 1340 হিজরিতে বলল আগামী বছর হয়তো হবে, এখন তাড়াতাড়ি হজের মৌসুমে হবে না। 41 হিজরিতে তিনি জিজ্ঞাসা করলেন কোনো জবাব নাই। 42 হিজরিতে এই মোহাম্মদ ইবনে সৌদকে ওখানে কোরআন হাদিসে দৃষ্টিতে কোনো জবাব না দিয়ে বলল এটা কাফের, মোহাম্মদ ইবনে সৌদকে কাফের বলে ফতোয়া দিল, বলল ওহাবি এদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এদের নবী তালাশ করো, এরা ওহাবি, আব্দুল ওহাব হচ্ছে এদের নবী, অতএব এরা ওহাবি। এই মোহাম্মদ ইবনু সৌদকে অমুসলমান বলে অনেকে গেল না, আর কিছু কিছু লোক গেল। 43
হিজরিতে 1343 হিজরিতে তিনি খুতবা দিয়ে বললেন, যা আপনাদের জন্য অপেক্ষা করেছি আপনারা কোরআন হাদিস থেকে আমাকে দেখাতে পারেন নাই যে আল্লাহর ঘর এই মসজিদে হারামে চারটে, মেহরাব হবে চার জায়গায়, নামাজ পড়বে এটা কোথায় পেয়েছেন? এটা আপনারা দেখাতে পারলেন না, খালি বলেন বুজুর্গানি দিনরা করে গেছে, বুজুর্গানি দিনরা করে গেছে, ইমাম সাহেবরা করে গেছে, বুজুর্গানি দিনরা করে গেছে। দেখুন ভাই সব, আমি বুজুর্গানে দিনদের বান্দা নই, আমি আল্লাহর বান্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি বললেন, তোমরা দেখো তোমাদের কাউকে চাই না। ওনার আট ছেলেকে ডেকে বললেন, বাবা এই চার মেহরাব এই হজের মৌসুমে আমরা ভাঙবো, যদি অপরাধ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে হারামের মাঝখানে এই মেহরাবগুলোর আশেপাশে এখানেই আমাদেরকে শাস্তি দিয়ে নিপাত করবেন, এই শাস্তিতে আমরা কাউকে শরীক করতে চাই না। আসো বাপ বেটাই মিলে এই চার মেহরাব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব, আর একটি মাত্র মেহরাব থাকবে যেখানে এই চার হুজুরদের কারো মেহরাব নাই, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম মুসাল্লা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইমামতি করতেন, ওটা এই চার দলের কোন দল বেছে নেয় নাই, ওটা ছিল ফাঁকা। ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নামাজের ইমামতির জন্য যে জায়গা নির্দিষ্ট করেছিলেন, এখানেই আমরা নামাজ পড়াবার জন্য ইমামকে দাঁড় করাবার সবগুলো ভেঙে ফেলল, ভেঙে ফেললেন হাজার হাজার মানুষের সামনে। এই দলাদলির মন্দির ভেঙে টুকরো টুকরো করে ফেলে ফেললেন, কিছুই তাদের হলো না। সেই দিন থেকে আজ পর্যন্ত ওই মাকামে ইব্রাহিমে ইমাম সাহেব দাঁড়ান আর নামাজ পড়ান, ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম।